শিক্ষার্থীদের, যেটাকে বলে সিমলেস একটা ট্রানজিশন, আমরা সেটা নিশ্চিত করতে চেয়েছি। এবং সেই লক্ষ্যেই আমাদের প্রাথমিক প্রাক-প্রাথমিক এবং প্রাথমিকের শিক্ষাক্রম যারা করেন সেই বিশেষজ্ঞরা এবং আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যারা করেন সেই বিশেষজ্ঞরা এই টিম একসঙ্গে কাজ করেছেন দীর্ঘ সময়, এবং পুরো শিক্ষাক্রমে যেন একদম প্রাথমিক থেকে নিয়ে উচ্চ মাধ্যমিক পর্যন্ত যেন তার একটা ধারাবাহিকতা থাকে সেই বিষয়টি আমরা নিশ্চিত করার জন্য চেষ্টা করেছি। কয়েকটি আমি এখানে উল্লেখ করতে চাই, সেটি হচ্ছে যে আমরা যে বিবেচ্য বিষয়গুলো আমরা এখানে রেখেছি সেটি হচ্ছে যে পুরো এই পুরো শিক্ষাক্রমই হবে শিক্ষার্থী কেন্দ্রিক, এবং সেটি আনন্দময় যেন পড়াশোনা হয়। আমরা বারবার সে কথাটি উল্লেখ করেছি যে আনন্দময় পড়াশোনার পরিবেশ সৃষ্টি করা, বিষয়বস্তু এবং পাঠ্যপুস্তকে বোঝা এবং চাপ কমানো, এটি মাননীয় প্রধানমন্ত্রী বারবার নির্দেশনা দিয়েছেন আপনারা জানেন। গভীর শিখন যেটাকে ডিপ লার্নিং বলা হয় সেটার উপরেও একটা গুরুত্ব দেয়া, খালি কোনো কিছু ভাষা ভাষা জ্ঞান একটা নিলাম আসলে সেটাকে অনুধাবন করতে পারলাম না, তেমন যেন না হয়। মুখস্থ নির্ভরতার যে বিষয়টি ছিল সেটা যেন না থাকে, তার পরিবর্তে একটা অভিজ্ঞতা এবং কার্যক্রম ভিত্তিক যেটা এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং বলে, অ্যাক্টিভিটি বেসড লার্নিং বলে, যেটা করে করে শিখবে সেটা খেলাধুলা হোক, নানান অ্যাক্টিভিটি হোক, কমিউনিটি এনগেজমেন্ট হোক, নানান কিছু তার মাধ্যমে শেখা, সেটাকে অগ্রাধিকার দেওয়া, এবং আমাদের শিক্ষার্থীদের দৈহিক এবং মানসিক বিকাশের জন্য খেলাধুলা এবং নানান সৃজনশীল কাজ কর্মের মধ্য দিয়ে তাদেরকে শিক্ষাটি প্রদান করা, পাঠদান করা। আর আমাদের দেখাতে যে শ্রেণীকক্ষেই যেন আমরা পাঠদান সম্পন্ন করতে পারি অধিকাংশটাই, যেন যেটাকে আমরা বাড়ির কাজ বলি হোমওয়ার্ক বাড়িতে কাজ করতে দিয়ে দেওয়া হয়, আর সেটার চাপ যেন একটু কম থাকে, আর শিক্ষার্থীরা যেন নিজেদের মতো করে কিছুটা হলেও সময় কাটানোর সুযোগ পায়। আমাদের সকলেরই ছেলেমেয়েরা আছে, আমরা দেখি যে তারা এখন ক্লাসে কতটুকু পড়া হলো কি না হলো সারাদিনই বাড়িতে ফিরে এসেই হোমওয়ার্ক টিচারের কাছে দৌড়ানো, এর মধ্যে থাকে নিজেদের কোনো পড়াশোনার বাইরে খেলাধুলা বা অন্য কিছু করবার সুযোগ খুব কমে গেছে। এটা তার দৈহিক বা মানসিক বিকাশের পক্ষে সহায়ক নয়, সেজন্য আমরা এই বিষয়টাতে পরিবর্তনটা নিয়ে আসবার একটা সচেতন ভাবে একটা প্রয়াস আমাদের রয়েছে। আর যে কোনো নির্দিষ্ট একটা স্তরে শিক্ষা এবং যে পারদর্শিতা আমরা চাই সে পারদর্শিতা অর্জন যেন সে করতে পারে, এবং সেই পারদর্শিতা বা অর্জন শেষে এক একটা স্তরের শেষে সনদ দেয়া, কিন্তু শুধু সনদের জন্য শিক্ষা নয়, কিন্তু সনদ সর্বস্ব শিক্ষা নয়, পারদর্শিতার উপরে মনোযোগটা বেশি, কিন্তু আবার সনদও থাকবে পারদর্শিতা অনুযায়ী, পারদর্শিতা অনুযায়ী সেই স্তর পার হওয়ার পরে তারা নিশ্চয়ই সনদ পাবে। আর হচ্ছে জীবন ও জীবিকার সঙ্গে সম্পর্কিত শিক্ষা, আমি আমাদের পুরো এই শিক্ষাক্রমের আরো যে সমস্ত প্রেক্ষাপট আমাদের আরো কি আছে, এই পুরো এটা শিক্ষাক্রম উন্নয়নের কি প্রক্রিয়া, আমাদের কি ভিশন নিয়ে আমরা করছি, আমাদের ঠিক বিস্তারিত কিছু আর যাচ্ছি না, আমাদের যেটা যে শিক্ষাক্রমের রূপরেখায় প্রাক-প্রাথমিক থেকে দ্বাদশ পর্যন্ত আমরা মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে পরিবর্তনশীল প্রেক্ষাপটে অভিযোজনের জন্য জ্ঞান দক্ষতা মূল্যবোধ এবং দৃষ্টিভঙ্গির সমন্বয়ে যে অর্জিত সক্ষমতা তাকে আমরা যোগ্যতা বলছি, এবং সেই যোগ্যতার এই যে চারটা দিকের কথা বললাম জ্ঞান দক্ষতা মূল্যবোধ দৃষ্টিভঙ্গি এইগুলো যেন সঠিকভাবে গড়ে ওঠে সেটার জন্য আমরা চেষ্টা করছি, এবং সেই জাতীয় শিক্ষাক্রমে আমাদের মূল ভিত্তি হবে স্বাধীন বাংলাদেশের সংবিধানের রাষ্ট্রীয় চার মূলনীতি, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং মুক্তিযুদ্ধকালীন আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে উল্লিখিত যে চেতনা, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার এবং সাম্য, এর মধ্যে আমরা দক্ষতা কতগুলো কি হবে সেগুলো ঠিক করেছি, জ্ঞান বলতে আমরা কি বোঝাই তা বলেছি, মূল্যবোধ গুলো কি কি, যেমন দেশপ্রেম, সম্প্রীতি, পরমত, সহিষ্ণুতা, শ্রদ্ধা, সংহতি, শুদ্ধাচার, এই মূল্যবোধ গুলো, দৃষ্টিভঙ্গি সেগুলোর কথা বলেছি, একই সঙ্গে সহমর্মিতা, যে আমাদের মধ্যে ভিন্ন যারা আছে বৈচিত্র্যকে ধারণ করা, আমাদের মধ্যে অনেকেই আছে যারা যাদের ভিন্ন ধরনের সক্ষমতা রয়েছে, তাদের
প্রতি আমাদের সহমর্মিতা, তাদেরকে নিয়ে শেখার পরিবেশ তৈরি করা, যারা তৃতীয় লিঙ্গের রয়েছে তাদেরকে নিয়ে আমরা একসঙ্গে শেখার আমাদের পরিবেশ তৈরি করা, যাদের ভাষাগত বা জাতিগত ভিন্নতা রয়েছে আমাদের এই সমাজের মধ্যে, তাদেরকেও সঙ্গে নিয়ে, অর্থাৎ বৈচিত্র্যকে ধারণ করে সেটাকেই শক্তি হিসেবে নিয়ে আমাদের এগিয়ে যাওয়া, সেই বিষয়গুলো এর মধ্যে রয়েছে। আর আপনারা জানেন, আগেই বলেছি যে নবম দশম শ্রেণীতে এই যে বিভাজনটি থাকে বিভিন্ন গ্রুপের, মানবিক, বিজ্ঞান, ব্যবসা, এগুলো তো সেখানে থাকবে না, কিন্তু নবম দশমে বাধ্যতামূলক ভাবে একটা কারিগরির একটা ট্রেড সেটি শিখবে এবং সেটির দক্ষতা অর্জন করবে দশম শ্রেণীর পরে, সেই একটি বিষয়ে সেই দক্ষতা অর্জন করবে। এই বিষয়গুলো সব আছে, শেখুন শেখানোর যে বিভিন্ন কৌশল সেগুলো এই শিক্ষাক্রমে বলা আছে, আমাদের শিখন সময় কতটা হবে, প্রাথমিকে কতটা, মাধ্যমিকে কতটা, সেগুলো বলা আছে। এবং আমাদের যে প্রাথমিকের শিক্ষাক্রম 2012 এবং জাতীয় শিক্ষাক্রম রূপরেখা 2020 সেগুলো সম্পর্কেও এই রূপরেখায় আমরা বলেছি। মূল্যায়ন কি করে হবে, আমরা সমষ্টিক উন্নয়নের পাশাপাশি ধারাবাহিক উন্নয়নের উপরেও গুরুত্ব দিয়েছি, এবং কোথায় কোথায় কোন কোন পর্যায়ে কতটা সমষ্টিক হবে, কতটা ধারাবাহিক হবে, সেই বিষয়গুলোকে আমরা ভাগ করেছি। আবার কোন কোন বিষয়ের উপরে সমষ্টিক হয়তো বেশি খানিকটা হবে, আর কোন কোন বিষয় পুরোটাই ধারাবাহিক উন্নয়নের মধ্যে যাবে, সেগুলো এই রূপরেখায় আছে। এবং শিক্ষাক্রমে আমরা যে ইনক্লুশনের ব্যাপারটি এনেছি, অন্তর্ভুক্তিমূলক যে বিষয়টি আমরা এনেছি, এবং সেখানে আবারও এই যে একটা নমনীয় একটা ফ্লেক্সিবিলিটি নিয়ে আসা, যেখানে আমাদের এই যাদের একটু আগে বৈচিত্র্যের কথা বলতে গিয়ে যা বললাম, যে যারা ভিন্নভাবে সক্ষম, যাদের কোনো ধরনের শারীরিক হোক, মানসিক হোক, কিংবা নিউরো ডেভেলপমেন্টাল হোক, যে কোনো ধরনের ভিন্নতা রয়েছে সেই ভিন্নতাকেও অ্যাকোমোডেট করা, সেই বিষয়গুলো, যারা সমাজে সুবিধা বঞ্চিত আছে, যারা কোনো কারণে প্রান্তিক আছে সেরকম, এবং এই যে দুর্যোগের কারণেও অনেক সময় প্রান্তিকতার একটা কারণ ঘটে, সেগুলোকে সব সবাইকে আমরা নিয়ে আসা। এবং এই শিক্ষাক্রম বাস্তবায়নের যে আমাদের প্রস্তাবিত যে পরিকল্পনা সেটিও মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হয়েছে, যে আমরা কি করে আগামী বছর থেকে আমরা আগামী বছর পাইলটিং করব প্রাথমিকে 100টি প্রতিষ্ঠানে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে 100টি প্রতিষ্ঠানে, এবং আমাদের মাধ্যমিকের 100টির মধ্যে আমাদের মাদ্রাসা কারিগরি দ্বারাও অন্তর্ভুক্ত থাকবে। এবং ছমাস আমরা পাইলটিং এর পরে সেটি বিশ্লেষণ করে আমরা 23 সাল থেকে আমরা আশা করছি নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু করতে পারবো। এবং সেই ক্ষেত্রে 23 সালে প্রাথমিকে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে এটি চালু হবে, আর আমাদের মাধ্যমিকে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে শুরু হবে। আর আমরা পাইলটিংটা করব আগামী বছর, যেটি করব সেটি প্রাথমিকে প্রথম শ্রেণীতে হবে আর মাধ্যমিকে ষষ্ঠ শ্রেণীতে হবে, কারণ আমাদের আসলে সময় খুব কম এর জন্য সব পুরো কাজ সম্পন্ন করে এটি শুরু করা। 24 সালে গিয়ে তৃতীয় চতুর্থ শ্রেণী এবং ওইদিকে অষ্টম নবম শ্রেণী হবে, 25 সালে গিয়ে এদিকে পঞ্চম শ্রেণী, ওইদিকে দশম শ্রেণী, অর্থাৎ এর ইমপ্লিমেন্টেশনটা। এবং এটা তো ধারাবাহিক ভাবে যারা এই বছর প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণীতে থাকলো এর পরের বার তারা দ্বিতীয় আর তৃতীয়তে উঠে যাবে, কাজে একটি একটি করে শ্রেণী সেখানে বাড়ানোর সেই ব্যবস্থাটি আছে। আর এই রূপরেখা বাস্তবায়নের জন্য যা যা প্রয়োজন সেটির কথা আমরা বলেছি, এবং যে নতুন যে বিষয়গুলো এখানে সংযোজিত হয়েছে সেটিও মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা তুলে ধরেছি, এবং কি কি পরিবর্তনগুলো এখানে সূচিত হয়েছে তাও আমরা তুলে ধরেছি। মাননীয় প্রধানমন্ত্রী তিনি তার একেবারেই তার স্বভাব সুলভ ভঙ্গিতে তিনি তার চোখ তো কিছুই এড়ায় না, কাজে আমাদের কোথাও হয়তো শব্দ ব্যবহারে আমরা এক ধরনের শব্দ গুচ্ছ ব্যবহার করেছি, তিনি সেটিকে তার মতো করে সেই শব্দের বিন্যাসকে একটু ভিন্ন করে অর্থটাকে আরো অনেক বেশি সুন্দর করে দিয়েছেন আমাদের জন্য। এরকম এবং দু একটি জায়গায় খুব মৌলিক কতগুলো বিষয় বলেছেন, এবং আমরা তার কাছে গভীরভাবে কৃতজ্ঞ যে তিনি আমাদেরকে সময় দিয়েছেন আমাদের এই নতুন শিক্ষাক্রম তার কাছে উপস্থাপন করবার জন্য, এবং তিনি তার প্রজ্ঞা দিয়ে, তার দূরদৃষ্টি দিয়ে,
এবং শিক্ষার্থীদের প্রতি তার ভালোবাসা দিয়ে তিনি আমাদেরকে তার পরামর্শ দিয়েছেন। তার পরামর্শের জন্য আমরা তার কাছে গভীরভাবে কৃতজ্ঞ এবং তিনি আমাদের এই শিক্ষাক্রমের রূপরেখাটি অনুমোদন করে দেওয়া হয়েছে। আর তার কাছে আমরা শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং বিশেষ করে আমাদের এনসিটি যারা এই কাজটি করেছেন, যেখানে আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যারা কাজ করেন সেই বিশেষজ্ঞরা যেমন আছেন, তেমনি প্রাক প্রাথমিক এবং প্রাথমিক নিয়ে যারা কাজ করেন সেই বিশেষজ্ঞরাও আছেন। সকল বিশেষজ্ঞরা দীর্ঘদিন পরিশ্রম করেছেন। আমরা মন্ত্রী পর্যায়ে উভয় মন্ত্রণালয় মিলে মন্ত্রী পর্যায়েও আমরা 8টি সভা করেছি এবং প্রতিটি সভায় পর্যালোচনা করে করে এটি একটি জায়গায় আজকে যেখানে এসে দাঁড়িয়েছিল সেটি আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করেছি এবং তিনি সানুগ্রহ অনুমোদন দিয়েছেন। আমরা তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি উভয় মন্ত্রণালয়ের পক্ষ থেকে। আজকে প্রাথমিকের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়, আমরা হঠাৎ করে আমরা শুনলাম যে আপনারা অপেক্ষা করছেন, সেই জন্যই ভাবলাম যে তাহলে কথাটা এখনই বলে ফেলি। তো আমাদের প্রাথমিকের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় তিনি বেরিয়ে গেছেন, তিনি আমাকে তিনি বলেছেন যে ঠিক আছে আমরা আপনাদের সঙ্গে কথা বলে ফেলতে পারি। কাজে দুই মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের অশেষ কৃতজ্ঞতা জানাই আর আপনাদেরকে অনেক ধন্যবাদ। ২০২১ বাস্তবায়নে যাবার কথা ছিল না, ২০২১ পাইলটিং এর কথা আমরা ভেবেছিলাম, তাহলে ২০২২ থেকে বাস্তবায়নে যেতে পারতাম। কিন্তু আপনারা জানেন যে গত বছর মার্চ মাস থেকে করোনার কারণে আমি প্রথমেই যেটি আপনাদের কাছে ব্যাখ্যা করেছি যে অনেক একটা প্রতিকূল পরিস্থিতির মধ্যে আমাদেরকে কাজ করতে হয়েছে এবং সে কারণে আমাদের পক্ষে এই তাহলে এই রূপরেখাটি আমরা হয়তো গত ডিসেম্বরে বা তারও আগে আমরা প্রণয়ন শেষ করে আমরা পাইলটিং এ চলে যেতে পারতাম, কিন্তু সেই সুযোগটি আর আমরা পাইনি। সে কারণে আমরা এখন ২০২২ আমরা পাইলটিং এ যাচ্ছি আর ২০২৩ থেকে এটা ইমপ্লিমেন্টেশনে যাচ্ছে। ২০২৩ ইমপ্লিমেন্টেশনে যাবে প্রাথমিকে যাবে প্রথম ও দ্বিতীয় শ্রেণী, মাধ্যমিকে যাবে ষষ্ঠ ও সপ্তম শ্রেণী, আর ২৪ সালে তৃতীয় চতুর্থ শ্রেণী, আর ওইদিকে অষ্টম নবম শ্রেণী, ২০২৫ সালে গিয়ে পঞ্চম শ্রেণী এবং দশম শ্রেণী। অর্থাৎ ২০২৫ সালের মধ্যে পুরোটাই একদম পুরো শিক্ষাক্রমটাই সকল প্রাথমিক মাধ্যমিক সবারই ইমপ্লিমেন্টেশনে চলে যাবে। আর আপনি মূল্যায়নের ব্যাপারে যেটি বলেছেন সেই ক্ষেত্রে আমরা প্রথম থেকে তৃতীয় শ্রেণী এটি পুরোটাই শিখনকালীন মূল্যায়ন অর্থাৎ ধারাবাহিক মূল্যায়ন সেটি হবে ৭০-১০০ ভাগ। চতুর্থ পঞ্চম শ্রেণীতে আবার ভাগ আছে বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান এবং সামাজিক বিজ্ঞান, এই বিষয়গুলোতে শিখনকালীন মূল্যায়ন হবে ৭০-৬০ ভাগ। আর সমষ্টিক মূল্যায়ন অর্থাৎ ক্লাস শেষে পরীক্ষা হওয়া বছর শেষে সেরকম হচ্ছে ৭০-৪০ ভাগ, অর্থাৎ ৬০ ভাগই সেখানে ধারাবাহিক মূল্যায়নের হয়ে যাবে। আর কিছু কিছু বিষয় শারীরিক ও মানসিক স্বাস্থ্য এবং সুরক্ষা, ধর্মশিক্ষা, শিল্পকলা এগুলো ১০০% ভাগে শিখনকালীন মূল্যায়ন হয়ে যাবে ধারাবাহিক মূল্যায়ন আমাদের ষষ্ঠ। এবং আমরা কিন্তু এর মধ্যে ধারাবাহিক মূল্যায়নেরও যে পাইলটিং করেছি সেখানেও কিন্তু আমরা অসাধারণ ভালো সাড়া পেয়েছি, ফলাফল পেয়েছি, যেখানে আমরা অভিভাবকদেরকেও সম্পৃক্ত করেছি সেই মূল্যায়ন প্রক্রিয়ায়। শিক্ষক অভিভাবক শিক্ষার্থী সকলের সম্পৃক্ততার মধ্য দিয়ে সেটি করা হয়েছে এবং তার ফলাফল আমরা খুবই ভালো পেয়েছি, সে কারণে আমরা আরো উদ্বুদ্ধ বোধ করছি। ষষ্ঠ আর অষ্টম শ্রেণীতে বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞানের শিখনকালীন মূল্যায়ন ৭০-৬০ ভাগ, সামষ্টিক মূল্যায়ন ৭০-৪০ ভাগ। আর যে বাকি বিষয়গুলো জীবন ও জীবিকা, ডিজিটাল প্রযুক্তি, শারীরিক মানসিক স্বাস্থ্য ও সুরক্ষা, ধর্মশিক্ষা, শিল্প ও সংস্কৃতি সেগুলো শিখনকালীন মূল্যায়ন ৭০-১০০ ভাগ। নবম দশম শ্রেণীতে গিয়ে বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান এই বিষয়গুলো শিখনকালীন মূল্যায়ন ৫০ ভাগ আর সামষ্টিক মূল্যায়ন ৫০% ভাগ।
আরেকটা হচ্ছে এবং বাকি বিষয়গুলো শতকরা 100 ভাগ শিখন কালী মোল্লার। আর দশম শ্রেণীর শেষে দশম শ্রেণীর পাঠ্যসূচির উপরে পাবলিক পরীক্ষা। আগে তো নবম দশম মিলে একটা পাবলিক পরীক্ষা হতো, এখন দশম শ্রেণীর শেষে পাবলিক পরীক্ষাটি হবে। অর্থাৎ আমরা যে এসএসসি পরীক্ষা যেটি হবে সেটি শুধুমাত্র ক্লাস টেন এর যে কারিকুলাম সেটার উপরে পাবলিক পরীক্ষাটি হবে। আর একাদশ দ্বাদশে সেখানে আবশ্যিক বিষয়গুলোতে শিখনকালীন মূল্যায়ন 30 ভাগ আর সামষ্টিক মূল্যায়ন 70 ভাগ। অর্থাৎ পাবলিক পরীক্ষায় গিয়ে 70 ভাগ পরীক্ষা দিতে হবে আর 30 ভাগ আসবে শিখনকালীন মূল্যায়নের মধ্য দিয়ে। আর প্রায়োগিক বিষয় বা ঐচ্ছিক বিষয় সেখানে শিখনকালীন মূল্যায়ন 100 ভাগ। এছাড়া নির্বাচনী বিশেষায়িত কাঠামো ও ধারণায়ন অনুযায়ী সামষ্টিক মূল্যায়নের পাশাপাশি প্রকল্প ভিত্তিক ব্যবহারিক ও অন্যান্য উপায়ে শিখনকালীন মূল্যায়নের সুযোগ থাকবে। হ্যাঁ, সেখানে নানান এই যে অ্যাসাইনমেন্ট হয়, প্রকল্প হয়, প্রজেক্ট হয়, সেগুলোর মাধ্যমেও হবে। আর একাদশ ও দ্বাদশ শ্রেণীর পাঠ্যসূচির ওপর প্রতি বর্ষ শেষে একটি করে পরীক্ষা হবে। আমাদের কিন্তু কারিগরিতে এখন তাই হয়। একাদশ ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফলাফলের সমন্বয়ে চূড়ান্ত ফলাফল নির্ধারিত হবে। একাদশের শেষে একটা পরীক্ষা হবে, দ্বাদশের শেষে একটা পরীক্ষা হবে, এই দুটো পরীক্ষার ফলাফল মিলে চূড়ান্ত এইচএসসি ফলাফলটি হবে। এই হচ্ছে আপনারা যে প্রশ্ন করেছেন।